এই ছেলেটার ছবিটা দেখ, তোর পছন্দ হয় কি না? কি রে বুড়ি, তোর পছন্দ হইছে? জানিনি মা। ওগো শুনছো, তাড়াতাড়ি ঘটককে ফোন করো, তোমার মেয়ে রাজি। সত্যি বলছো? হ্যাঁ গো সত্যি। আমার লাতি জামাই কই? দেখতে পাসিনি যে? দেখতে পাসো না, এখানে বসে আছি। তুমি কানা হয়ে গেছো নাকি? বাবা রে, ভাই তেজ তো আছে। লল, তেজ থাকবে না, দেখতে হবে কোন গ্রামের ছেলি। হ্যাঁ জানি তো, ওই গ্রামের ছেলিদের শুধু তেজই আছে আর কিছুই নাই। কিছুই নাই মানে? এত সুন্দর দেখতে ছেলিটা, স্টিল বডি, তাও তোমাদের পছন্দ হয়েছে না? তোমাদের মেয়ে আবার দেখতে খুব ভালো নাকি? ভালো কি ভালো না, উঠে দাঁড়ালেই বুঝে যাবে। এই তুহিনা, উঠে দাঁড়া তো। কি গো, এতক্ষণ তো খুব ডাপট মারছিলি, এবার বলো তোমার বন্ধু খুঁটি দাঁড়াইতে। তোমার বান্ধবীর মতো আমার বন্ধু পাগলা নাকি তাই উঠে দাঁড়াবে? ও হলে এবারে নতুন জামাই, ভদ্রলোকের মতো বসে থাকবে। লল, তাই বললে হয় বাপ? আমাদেরও ইচ্ছা, জামাই মেয়েকে কেমন মানিছে দেখবো, একটু বলো না বাপ, উঠি দাঁড়াতে। আপনাদের ইচ্ছা হলে আর কি করা যাবে, পূরণ তো করতে হবে। এই বিশু, ও লাতি জামাই, একটু ওঠো না। এ মেয়েটা কি বলছে রে, দেখতে পাচ্ছ না আমি কখন থেকে দাঁড়িয়ে আছি? আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবা? ওঠো। আমি কোথায়? ভয় করো না সোনা, তুমি খুব ভালো জায়গায় আছো, আজ আমাদের বাসরাত। বাসরাত মানে? তোমাকে বিয়ে করে লেছি, আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। এই ছোড়া, তুই কেন আমার স্বামী হবি? আদেংলি বাটখারা, আগে জানলে তোকে আমি বিয়ে করতুক না। ওগো, তুমি এ কথা বলছো কেন? বিয়ের আগে তো আমি ঘটকের ছবি পাঠিয়েছি, তুমি দেখোনি নাকি? হ্যাঁ দেখেছি, কায়দা করে হাফ ছবি পাঠিয়েছো, ফুল ছবি পাঠাওনি? দেখো যা হরত হয়ে গেছে, তুমি আর ঝগড়া করো না, অনেক কাজ হয়ে গেছে, চলো শুই পড়ি। এই বাটখারা, তুই সুগা, আমাকে আর জ্বালাসনি। ওগো গাউলিলি কোথায় যাচ্ছো? যাই মাঠ পানে, ছাগল লাগে দুটু, ঘাস লাসি কি? মাঠে গেলে হবে, গাউলি দশে গিরি। কাল তোমাকে বললো না আমার শাড়ি নাই, বাজারে যেতে হবে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও গা। ঠিক আছে। ওগো মেয়েটা, বাচ্চা ছেলেটাকে এত কষ্ট দিছো কেন? তুমি টুকটুকে চড়ে যাবা। ও, তোমরা দুজন স্বামী স্ত্রী না? যাও, খুব ভালো মানিয়েছে, হাতির গলায় ঘন্টা ঝুলানোর মতন।
দুঃখর। খুব খিদে লেগেছে। আল্লাহ, এমন কপাল নিয়ে এসছি, চারটি ভাত খুলে দেওয়ার লোক নাই। কেউ কেউ আছে নাকি গো? এ হতভাগাকে চারটি ভাত খুলে দিবা? ছাগলের মতো ভেবেছে কেন? যার খিদে লেগেছে সে খুলি খাক না। কপালে দোষ থাকলে তো খুলি খেতেই হবে। অবহেলা করো না মরল সাহেব, আমি সব বুঝতে পেরেছি।
ওগো, আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আর জীবনেও বাটখারা বলবো না। আবার বলছো যে ওই এমনি বোঝো না, চলো বাড়ি।